বিপদের মধ্যে মহাবিপদ। আজ রাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় করিম। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হলো হাই অ্যালার্ট। এখনও চলছে ঘূর্ণিঝড় অশনি জের, এর মধ্যেই সাগরে ফুঁসছে আরেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় করিম। কখন এবং কোন কোন এলাকাগুলোতে ঘূর্ণিঝড় করিমের তাণ্ডব লীলা শুরু হতে চলেছে? যখন এই ঘূর্ণিঝড় করিমের তাণ্ডব শুরু হবে, তখন এর ঘন্টায় গতিবেগ কত হবে, কেমন হবে এর প্রভাব, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় করিম, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফে কী জানালো, এবং সেই সঙ্গে জানিয়ে দেব কোন কোন জায়গাগুলোকে হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো। অশনির প্রভাবে বর্তমানে ঝড় বৃষ্টির দাপট চলেছে, আর এর মাঝেই এবার দোসর হয়ে হাজির হতে চলেছে ঘূর্ণিঝড় করিম। গত সপ্তাহের শেষের দিকে আন্দামান সাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় অশনি, পরবর্তীতে বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হতে হতে বর্তমানে এটি উড়িষ্যায় আছড়ে পড়েছে। এর প্রভাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গত দুদিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। যদিও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মুহূর্তে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তার থেকে পরিস্থিতি বর্তমানে অনেকাংশে ভালো রয়েছে। আর এবার সেই ঝড়ের প্রভাব চলাকালীনই অপর এক সাইক্লোনের সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে বর্তমানে উদ্বেগে রয়েছে সকলেই। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী অশ্বনী বর্তমানে তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং এর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এর সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আর তা থামতে না থামতেই এই সপ্তাহের শেষের দিকে ভারত মহাসাগরে তৈরি হতে চলেছে অপর এক ভয়ঙ্কর সাইক্লোন করিম। সময়ের সাথে সাথে ঘূর্ণিঝড়টি আরও মারাত্মক রূপ নিতে চলেছে বলে খবর। যদিও এর প্রভাবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হবে তা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা এখন পর্যন্ত মিলেনি, তবে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় করিম যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটারের আশেপাশে। ভারত মহাসাগরে সৃষ্ট এই ঝড়কে হ্যারিকেন 2 বর্গে ফেলা হয়েছে। করিম ঘূর্ণিঝড়ের দাপটে বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে 13 মের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকেও বারণ করা হয়েছে, এবং পর্যটকদেরও সাবধান করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।